নমস্কার পারমিতা, একদিনে তোমাদের সবাইকে স্বাগত। গলাটা একটু বসে আছে, তাই একটু মানিয়ে নিও, ঠান্ডা লেগে আছে। আমার গালটা আবার ফুলছে ঠান্ডা লাগার জন্য, তো গলাটা বসে আছে তার জন্য। যাই হোক, পয়েন্টে কথা বলি। ওই আনঠাই ভেজানোর অভ্যাস আমার নেই, তো পয়েন্টে কথা বলতে ভালোবাসি, পয়েন্টে কথা বলি। আমি আজকে বলতে এসেছি, এই যে আমাদের ইউটিউবে যে নতুন আমাদের দিদি এসছেন, দিদি মানে মমতা দিদির পর তো ওনারই নাম আসে, তো ওই দিদির কথা বলতে এসেছি। যে দিদি আমাকে কালকে ওনার লাইভে যেভাবে উনি স্টেটমেন্ট দিয়েছেন আমার ওপরে, যে ওই কোন সাইটে আমি আর নিউটন মিলে ভিডিও আপলোড করি, মানে ওইগুলোর মধ্যে আমার হাত আছে, এই যে দিদি প্রমাণটা কিন্তু আপনি অন ক্যামেরা অন লাইভেই দেবেন, যেরকম আপনি অন লাইভে স্টেটমেন্টটা ছেড়েছেন ঠিক ওইরকমই অন লাইভেও আপনি প্রমাণটা দেবেন। যদি না দিতে পারেন অন লাইভে, অন ক্যামেরা যদি প্রমাণটা না দিতে পারেন, তাহলে না এই অন ক্যামেরা এসে সরিটা বলবেন। আপনি মগের মুল্লুক পেয়েছেন নাকি? আপনি নিজেকে কি বিশাল কিছু ভেবে নিয়েছেন? আপনি সবাইকে কি ওই ওই তিনটে ছেলে মেয়ে এদেরকে মানে যেরকম ভেবেছেন আমাকেও সেরকম ভেবেছেন? ভেবে চিনতে মুখ থেকে কথা বার করবেন। আপনি বারংবার বলেন না যে ভেবে চিনতে তোমরা কমেন্ট করবে, আপনি ভেবে চিনতে মুখ থেকে কথা বার করবেন, ঠিক আছে? আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, তাহলে তাকে ভালো করে দেখিয়ে দিতাম, কিন্তু আপনাকে মানে আপনার ওই চেয়ারের সম্মান করে, আপনাকে সম্মান নয় আপনার ওই জায়গার সম্মান করে এইভাবে আপনাকে নিয়ে বলছি। নাহলে কীভাবে কী বলতে হয় সেটা আপনার থেকে বেটার জানি, কারণ আপনার মতন ওই 2 বছর ধরে চ্যানেলে 300 ভিউজ রেখে এগিয়ে আসেনি, ঠিক আছে? আপনি নিজেকে বিশাল কিছু ভেবে এই যে কথাগুলো বললেন না, তার প্রুফটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি কী যে মানে বায়েসড, আপনি যে কীভাবে একচোখা করে এসছেন এই গত কয়েক মাস ধরে ইউটিউবে, না প্রত্যেকটা মানুষ দেখেছে, প্রত্যেকটা ভিউয়ার্স দেখেছে। আর কিছু কিছু ভিউয়ার্স আপনার ওই পায়ে তেল লাগায় কেন বলুন তো? আপনাকে ভয় পায়, আপনি ফেক কেস দিয়ে দেবেন তাই জন্য আপনাকে ভয় পায়। আপনি তো অন লাইভেই বলেছেন আমি ফেক কেস দিতে পারি, আপনি অন লাইভে প্রশাসনকে নিয়ে হাসি ঠাট্টা করেছেন, আপনার চেয়ার মুছে দেয়, আপনিগুলো অন লাইভেই করেন, তো অন লাইভেই কিন্তু আপনি এসে প্রমাণটা দেবেন যেটা আমাকে নিয়ে আপনি বলেছেন, বুঝতে পেরেছেন? আপনি হতে পারে কোনো মানে পদে আছেন, কোনো চেয়ারে আছেন, তার আধিপত্য দেখাচ্ছেন, আমাকে নয়। আপনি দেখান আপনার আধিপত্য, আপনার সাথে যে গণ্ডমূর্খ, আপনি বলেন না কথায় কথায় সবাই গণ্ডমূর্খ জালিয়াতি, আপনার টিমে যে গণ্ডমূর্খ জালিয়াতিগুলো আছে তাদেরকে আপনি এই কথাগুলো বোঝান, আমাকে নয়। না আমি গণ্ডমূর্খ, না আমি জালিয়াতি, বুঝতে পেরেছেন? না আপনি আমি গণ্ডমূর্খ, না আমি জালিয়াতি, তাই আপনার টিম মেম্বারগুলোর মতন আমাকে ভাববেন না। মুখে যা আসবে তাই বলে দেবো, বাক স্বাধীনতা আছে বলে মুখে যা আসবে তাই বলে দেবো, তাহলে কিন্তু আমিও আপনার বিষয়ে মুখে যা আসবে তাই বলতে পারি। বাক স্বাধীনতা থাকলেই মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে না, নিজের লিমিট বুঝে কথা বলতে হয়, নিজের জিভটাকে ওনা কন্ট্রোলে রাখতে হয়। আপনি জিভটাকে কন্ট্রোলে রেখে কথা বলুন, বুঝতে পেরেছেন? আপনি কি মানে ওই ওই আরেকজন সমাজসেবীকে যেরকম সোনাগাছিতে বসিয়ে দিয়েছেন, অন্য কাউকে মাতাল গাঁজাখোর, অন্য একটা বাচ্চা মেয়েকে 20 বছরের মেয়েকে গাঁজাখোর, এই ওই প্রমাণ আছে আপনার কাছে? এগুলো আপনার কাছে প্রমাণ আছে? আপনি সবাইকে এরকম সবার নামে স্টেটমেন্ট দিয়ে ফেলেন, আপনার কাছে যথাযথ প্রমাণ আছে? আপনি ইউটিউবে যবে থেকে এসছেন না, ইউটিউবটাকে আরও নোংরা থেকে নোংরা করে রেখেছেন, নোংরা থেকে নোংরা করে রেখেছেন। আপনাকে কে বলেছে মশাই ইউটিউবে এসে ইউটিউব পরিষ্কার করতে? কে বলেছে? কে বলেছে আপনাকে? কে ডেকে এনেছে? আপনি নিজে উপযাচক হয়ে না এখানে এসে পোদ্দারি মারছেন, পোদ্দারি বোঝেন? পোদ্দারি আশা করে বোঝেন, পোদ্দারি মারছেন এখানে এসে। আপনার কাজ মানুষের জন্য কাজ করা, আপনার কাজ ইউটিউবে কন্ট্রোভার্সি নিয়ে, মানে আপনার মতন 2-4টে মানব অধিকার আর সমাজসেবীর যদি মানুষ এই ভারতবর্ষে থাকে, না ভারতবর্ষ আর বেশি দিন নেই, আর বেশি দিন নেই, আপনার মতন মানুষ যদি এই ভারতবর্ষে থাকে, ধিক্কার আপনার মতন মানুষকে, ধিক্কার আপনার কর্মকে, ধিক্কার। আপনি যদি কিছু ভালো কাজ করেছেন না, ওই যে বলে না এক বালতি দুধে যদি চোনা ফেলে দেয় পুরো দুধটা নষ্ট, ঠিক তেমনি আপনি যদি পেছনে কোনো ভালো কাজ করেছেন না, আপনার এই ইউটিউবে যে কটা কন্ট্রোভার্সি আপনি করছেন, লোককে কাটাছেড়া করছেন যা নয় তাই বলে, মহিলাদের অপমান করছেন নিজে মহিলা হয়ে, আপনার সব ভালো কাজগুলোর উপরে না লোকে ধিক্কার জানাবে, আপনার কোনো ভালো কাজ মানুষ মনে রাখবে না, এটাই নিয়ম, এটা বাস্তব কথা। মানুষের 10টা ভালো কাজ আর 1টা খারাপ কাজ সেই 10টা ভালো কাজকে মুছে দেয়, তাই আপনার এই 10টা ভালো কাজ না মানুষ মনে রাখবে না, আপনার এই খারাপ কাজগুলোই মনে রাখবে, আর আপনি সেই কাজটাই করছেন। আমি আপনার বিরুদ্ধে কিংবা আপনার টিম মেম্বারের বিরুদ্ধে একটা কোথাও গিয়ে যদি কমেন্ট করে থাকি, আপনি সেইটা প্রুভ করবেন, আপনি বারংবার আমাকে এই অপবাদটাও দিয়েছেন সেইটা প্রুভ করবেন। আপনি আমাকে লিখে দিতে পারেন না, আপনি আমাকে মানে আপনি আমার গার্জিয়ান নয়, আর আপনি আমাকে লিখে দিতে পারেন না আমি কার চ্যানেলে যাব, কার লাইভে যাব, কার ভিডিওতে গিয়ে কমেন্ট করব, আপনাকে বলে আমি আমার চ্যানেলটা খুলিনি, বুঝতে পেরেছেন? আপনাকে বলে চ্যানেলটা খুলিনি, হ্যাঁ আমি আমার লিমিট ক্রস করে যদি আপনাদের কাউকে নিয়ে কোনো বাজে কথা বলি তখন আপনি বলবেন, তখন আপনি দেখাবেন যে এই যে পারমিতা এই এই কমেন্ট করেছে আমাদের বিরুদ্ধে, আপনি সেগুলো দেখাবেন। আমি আপনাদের বিরুদ্ধে কোথাও কোনো কমেন্ট করি না, আমি কার লাইভে যাব সেটা আপনি ঠিক করে দেবেন,
আমি কাউকে সাপোর্ট করব, তার মানে আমার পনসাইটে হাত আছে? ফাজলামি মারতে এসেছেন ইউটিউবে? হ্যাঁ, কীভাবে আপনি মানুষকে উস্কেছেন! সব কিছু আমার কাছেও আছে, সব কিছু আমার কাছেও আছে। আপনি কি ভাবছেন আমার কাছে নেই? আমার কাছে নেই? আপনি আমার আমার ফ্যামিলিকে নিয়ে কীভাবে কাটাছেঁড়া করতে বলেছিলেন, কি ভাবছেন সেগুলো আমার কাছে নেই? ভাবছেনটা কি? আপনি ভুল ভাবছেন। আপনি যেভাবে মানুষকে উস্কে গেছেন, আমার ফ্যামিলি নিয়ে কাটাছেঁড়া করে, আমার ফ্যামিলি নিয়ে ভিডিও করা, প্ল্যান করা, এগুলো আমাকে নিয়ে লাইভ করা, এই সব কিছু অনেকদিন আগেই আমার কাছে চলে এসছে, অনেকদিন আগে আমার কাছে চলে এসছে। আমি শুধু বসে বসে আপনার খেলটা দেখছি। ভুল করছেন আপনি, আমাকে বাকিদের সাথে গুলিয়ে ফেলবেন না, বুঝতে পারছেন? আপনি আমাকে বাকিদের সাথে গুলিয়ে ফেলবেন না। আমার দরকার পড়ে না ওই মানে ভোটে দাঁড়ানো কিংবা গুন্ডাগিরি দেখানোর, আমার দরকার পড়বে না। আপনি আপনার হাত যে মানুষগুলোর হাত মাথার উপরে রেখেছেন, আপনি রাখুন, ওটা আপনার চয়েস। আপনার চয়েস যে কি সেটা লোকে দেখতে পেয়ে গেছে ইউটিউবে এই কয়েক মাস ধরে। আপনার চয়েস, আপনার কাজ, আপনার মানে কি বলবো আপনাকে নিয়ে, বলতে গেলে না সব থেকে বড় কথা আপনি বলতেই এবার আমার লজ্জা লাগছে আপনাকে, আপনাকে আপনি বলতে আমার লজ্জা লাগছে। আপনি আপনি বলার যোগ্যতা হারিয়ে ফেলেছেন, আপনি সম্মান মানে অর্জন করার যোগ্যতাটা হারিয়ে ফেলেছেন। দিনের পর দিন আপনি শুধু ইউটিউবে কন্ট্রোভার্সি করতে এসছেন। ভালো লাগছে না আপনার যে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেছে, কন্টেন্ট বলে আর কিছু নেই, ওই যে সবাই বারণ করেছে ওদেরকে নিয়ে ভিডিও করতে। ভুল ভাবেন, আমি কিন্তু আপনার কথা শুনে কোনোদিন ভিডিও বন্ধ করিনি, কারণ ওই যে আমি আপনাকে ভয় পাইনি, আমি আপনাকে ভয় পাই না, আপনার টিম মেম্বার কেউ ভয় পাই না। আমি যদি কাউকে ভয় পাই, সে একমাত্র ওই ওপরে বসে আছেন সৃষ্টিকর্তা, যে আমাদের প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মানে প্রাণীকে উনি সৃষ্টি করেছেন, আমি তাকে ভয় পাই। আপনাদের মতন ভ্রষ্টাচারী মানুষদের আমি ভয় পাই না, বুঝতে পেরেছেন? কথাটা মাথায় ঢুকিয়ে নেন। আপনি যে অন লাইভে বসে আমাকে আমার আমার উপর যে স্টেটমেন্টটা দিয়েছেন, সেই স্টেটমেন্টটা আপনি পাস করেছেন, সেইটা আপনি প্রুফ করবেন অন লাইভে এসে, অন ক্যামেরায়। আমার সাথে যারা আছে, যারা আমাকে ভালোবাসে কিংবা যারা আমাকে পছন্দ করে না, তারাও জানতে চায় যে পারমিতার এই ব্যাপারে কতটা হাত আছে, তবে তো তারা আমার সাথে মিশবে, তাই না? তবে তো তারা আমার সাথে কন্ট্যাক্টে আছে, তারা আমার সাথে কথা বলে, তাদেরও তো জানবার ইচ্ছে আছে যে আমি কোন সাইটে কী ভাবে আমার হাত আছে। আপনি সেগুলো প্রমাণ করবেন, আর যদি যদি কানে যদি খোল পড়ে থাকে পরিষ্কার করে শুনুন, যদি না প্রমাণ করতে পেরেছেন অন লাইভে এসে, আপনি এটা মানে বলবেন সরি সরি আমার এই স্টেটমেন্টটা ভুল দেওয়া হয়েছে, আর প্রমাণ করুন। আর এই ফেক কেস, ফেক কেস, পারমিতা কিন্তু ভয় পায় না ফেক কেসে, বুঝতে পেরেছেন? পারমিতা ভয় পায় না ফেক কেসে, পারমিতা খুব ভালো করে জানে ফেক কেসকে কী করে মানে ফেক কেস করলে তার পাল্টা কী করে করতে হয়। আপনি তো এখন সবে আইন নিয়ে পড়াশোনা করছেন, আমার বাড়িতে আইন নিয়ে প্র্যাকটিস করে তারা ল পড়ে নিয়েছে, তারা অলরেডি মানে তাদেরকে হায়ার করা হয়, ওকে? তো তারা আছে, আপনি ফেক কেস করলে তারা কী করে সেটাকে কী করবে তারা দেখিয়ে দেবে আপনাকে, বুঝতে পেরেছেন? আপনি আমার উপরে যা পারেন ফেক কেস করুন, পারমিতা কিন্তু ভয় পাওয়ার মানুষ নয়। আপনি আমার মুখটাকে বন্ধ করতে চাইছেন? ভাও, আপনি মানব অধিকারের পদে আছেন, হাসি পায়। আপনার মানব অধিকারের পদের সরি মানব অধিকারের পদের কথা শুনে না হাসি পায়। মানব অধিকারের কাজ মানুষের জন্য লড়াই করা, মানুষের অধিকার পাইয়ে দেওয়া, মহিলাদের কষ্টের মানে মহিলাদের যাতে কষ্ট না হয় সেইটা দেখা। আপনি দিনের পর দিন এই কয়েক মাস ধরে ইউটিউবে বসে মহিলাদের হেনস্থা করছেন, মহিলাদের অপমান করছেন, একটা বাচ্চার স্কুলে গিয়ে তাকে হ্যারাস করছেন, ধমকি দিচ্ছেন, কে আটকাবার আটকে রেখে দাও, আপনাকে কেউ আটকাবে না, আপনি করুন, তারপর দেখবেন কি হয়। এটা আপনাকে আমি ধমকি দিচ্ছি না, আপনি ধমকি দেন, আমরা ধমকি দিই না, আমরা ধমকি দিই না, আপনি করুন। আপনি বাচ্চার স্কুলে যান, আপনি অন্য মানুষকে অপমান করুন, আপনার টিম মেম্বাররা একটা বৃদ্ধা মহিলাকে অপমান করছে, কি ভাবছেন? এইগুলো কি কেউ রাখেনি, কেউ দেখাবে না? ফেক কেস করে দিলেই হলো, মানে ভারতবর্ষটা কি মানে প্রপার ভ্রষ্টাচারের মানে পুরো ভ্রষ্ট হয়ে গেছে? আইন প্রশাসন বলে কিচ্ছু নেই, সব আপনার পকেটে, পার্সের মধ্যে রাখা নাকি? সব প্রশাসন, সব আইন আপনার পার্সের মধ্যে রাখা, আপনার পকেটে রাখা? নিশ্চয়ই না ম্যাডাম, ম্যাডাম ছি, ম্যাডাম বললে ম্যাডামকে অপমান করা হয়। আপনাকে তো মানে আপনি বলতে আমার লজ্জা লাগছে, লজ্জা লাগছে। আপনি ভেবে চিনতে ইউটিউবে এসছেন, আপনি প্ল্যান করে ইউটিউবে এসছেন, কেন জানেন বলি আপনাকে? ওই যে বাবলি মুখার্জির নাম নিয়ে বলছি, বাবলি মুখার্জি, বাবলি মুখার্জির একটা খ্যাতি, নাম, পরিচয় আপনার আগে থেকে আছে, তার একটা ফ্যান ফলোয়ার্স আছে, তারা খুব ভালো করে চেনে, মানে প্রত্যেকটা মানুষ ওই মুখার্জি ম্যাডামকে খুব ভালো করে চেনে। আপনি সেই জায়গাটা নিতে এসছেন যে ওকে যতজন চেনে ইউটিউবে ততজন আমাকেও চিনবে। চ্যানেলে 200-300 ভিউজ ছিল, দু বছর ধরে ঘেঁটি ঘুরিয়েও কিচ্ছু করতে পারেননি, এখন এসছেন আপনার টিম মেম্বারকে দিয়ে কন্টেন্ট করিয়ে কয়েকটা গুন্ডা পুষে, গুন্ডি পুষে ইউটিউবের চ্যানেল দাঁড় করাতে এসছেন। আপনি করুন না, করুন না, আপনাকে কে আটকাচ্ছে? আপনার গুন্ডি গুন্ডা, ওটা আপনার চয়েস, আপনার চয়েস, আপনি কাকে পুষবেন, কাকে পুষবেন না।
সম্পূর্ণ আপনার চয়েস, আপনি কাকে নিজের সাকরেদ বানিয়ে রাখবেন, কাকে টিম মেম্বারের মধ্যে রাখবেন, যাদের আরও কয়েকজন তো কি বলবো আপনাকে, আর কিছু বলার নেই। আপনার বিষয়ে সম্পূর্ণ সম্পূর্ণ তথ্য আমার কাছে চলে এসেছে। আমি ওই ঘর সংসারের মতন আপনাকে থ্রেটও দেবো না, ধমকিও দেবো না, আপনি শুধু করতে থাকুন। কিন্তু পরন্তু আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন সেই স্টেটমেন্ট আপনাকে ফেরত নিতে হবে অন লাইভে বসে, যদি আপনি প্রমাণ করতে না পারেন। ঠিক আছে চক্রবর্তী ম্যাডাম, ম্যাডাম মানাচ্ছে না, ঠিক আছে আপনিও চক্রবর্তী আর আমিও চক্রবর্তী, দেখি কোন চক্রবর্তীর কথাতে দম আছে, জমে যাবে খেলাটা। ওকে আপনি এসে প্রমাণ করে দেবেন যে এই যে পারমিতা পন সাইটে আপলোড করে, এই যে প্রমাণ দিলাম, আমার আইপি অ্যাড্রেস দিয়ে আপনাকে প্রমাণ দিতে হবে। কিন্তু হ্যাঁ আইপি অ্যাড্রেস হ্যাক হয়েছিল না, আমার লাইভে উঠে বলেছিলেন। হ্যাঁ আচ্ছা আপনি জানতেন যে এরকম পন সাইটে আমার হাত আছে, তারপরেও আপনি আমার লাইভে কী করে উঠলেন, আপনার লজ্জা লাগেনি? ইমা আপনি এরকম একটা মহিলার লাইভে আপনি কী করে উঠে গেলেন? আপনি তো এগুলো জানতেন না, পরে জানলেন মনে হয়। ও আচ্ছা আচ্ছা পরে জানলেন হয়তো, হতেই পারে। প্রমাণ করবেন, প্রমাণ করবেন আপনাকে যে মহিলা কালকে উস্কাচ্ছিল, যে মহিলা কালকে উঠে আপনাকে উস্কাচ্ছিল। আমি না ওই তেল মারতে পারি না, সো সরি, আমি কাউকে তেল মারতে পারি না, যত বড় ব্লগার হোক আমি তেল মারতে পারি না, বুঝতে পেরেছেন? আমার তেল মারার স্বভাব নয়। আমার যদি তেল মারার থাকতো আপনার মতন, আপনার চ্যালা চামুন্ডাদের মতন যদি চ্যানেল গ্রো করার থাকতো না, তাহলে আমিও না অনেকের বাড়ি যেতে পারতাম, এইরকমই বড় বড় ব্লগারদের বাড়ি। কিন্তু আমি না ওই চ্যানেল গ্রো করার চিন্তাভাবনাটা না মাথার মধ্যে রাখি না। কেন জানেন, কেন জানেন? কারণ এই চ্যানেলের থ্রুতে আমাকে খাবার খেতে হয় না, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ভালো করে জানেন হয়তো, আমার হাজব্যান্ডকে যখন ফোন করানো হয়েছিল আমার হাজব্যান্ড উত্তর দিয়ে দিয়েছিল, জিজ্ঞাসা করে নেবেন আপনার ওই অফিসারকে, আমার হাজব্যান্ডকে যখন ফোন করানো হয়েছিল বলে বলা হয়ে গেছিলো যে আমার কিন্তু এই চ্যানেলের থ্রুতে খাবার খেতে হয় না, এই চ্যানেলে ভিউজ আসবে তারপরেই আমার উনুন চড়বে। না কিন্তু, ওকে না কিন্তু, সেই রকম অবস্থা নয় আমার। তাই ভেবে চিনতে মুখ থেকে কথা বলার আগে নিজের জিভটাকে কন্ট্রোল করতে শিখুন। চামড়ার জিভ, ট্যাক্স লাগে না, তাই যা ইচ্ছা বলা যায়, তাই না? আমি অতটাও অশিক্ষিত নই আর অতটাও শিক্ষিত নই, তাই একটু কন্ট্রোল করে বলি, ঠিক আছে? একটু বুদ্ধি রাখি। খুব খারাপ লাগছে না, ইস মামাই অভিনন্দন, এরা কেউ আর কন্ট্রোভার্সি করছে না, আমি আমাকে আর কিচ্ছু বলছে না, আমিও কিছু বলছি না, একদম মিয়ে পড়েছে ইউটিউব। আহারে কী করবেন, কী করে আপনার চ্যানেলে আর ভিউজ হবে? কোথায় আপনার চ্যানেলে আগে স্ট্রিম করলেই ভিউজ হতো, এখন দেখুন কোথায় কী ভিউজ হচ্ছে। ইস আপনার বার্তাতেও এখন আর ভিউজ হচ্ছে না সেই আগের মতন। আপনার বার্তাতেও আমার চ্যানেল নিয়ে কোনো কিন্তু মাথা ব্যথা নেই, আমি আগেও বলেছি ওই প্রীতমকে নিয়ে ভিডিও করা, আপনাদের মতন আমার চ্যানেলের ভিউজের জন্য ভিডিও করিনি, বুঝতে পেরেছেন? প্রীতমকে নিয়ে ভিডিও করার আমার একটা কারণ ছিল, সেই কারণটা নয় কোনো দিন অন্য কাউকে বলবো, আপনার কানে চলে যাবে। কিন্তু প্রীতমকে নিয়ে ভিউজ কামাবো সেটা আমার মাথার মধ্যে কোনো দিন ছিল না, বুঝতে পেরেছেন? তাহলে ওর বাড়িতে আমিও চলে যেতে পারতাম, ওর বাড়িতে আমিও চলে যেতে পারতাম, ওর মায়ের নাম্বারটা আমার কাছেও আছে, বুঝতে পেরেছেন? এই যে গৃহপ্রবেশে আমারও ইনভাইট ছিল, আমি সেখানেও চলে যেতে পারতাম, একটু হলেও তো ভিউজ কামাতাম, আমার থেকে তো বড় চ্যানেল, তাই না? তো ভেবে চিনতে মাথা ঠান্ডা করে আপনি কথা বলবেন, ওই জিভের ট্যাক্স লাগে না বলে চামড়ার জিভটা লালা করলাম হয় না তাতে, ঠিক আছে? ভেবে চিনতে কথা বলবেন, আর যেটা বলে ফেলেছেন সেটা তো বলে ফেলেছেন, এবার সেটা আপনাকেই প্রুফ করতে হবে। আমি তো প্রুফ করবো না, আপনি প্রুফ করুন আমার কোথায় হাত আছে আর কোথায় না। ওকে মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আর পারমিতাকে ভয় খাওয়ানো অত সহজ নয়, ঠিক আছে? পারমিতা একমাত্র ওই যে ওপরে বসে আছে সৃষ্টিকর্তা, তাকে ছাড়া পারমিতা কাউকে ভয় পায় না, পুলিশ প্রশাসন আইন, আপনার কেনা আমার তো আর কেনা নয়। কিন্তু আমি যখন ভুল করবো না তখন আমি কাউকে ভয় পাই না, ওকে? ভালো করে শুনুন, কানটা পরিষ্কার করে, কান থেকে চুলটা হাঁটিয়ে, চুলটা খুলে বসেছেন একটু চুলটা হাঁটিয়ে শুনুন, আমি ভুল না করলে পুলিশ প্রশাসন কাউকে ভয় পাই না, আপনাকেও না। যদি ভুল করব মাথা পেতে নেব। প্রুফ করবেন আপনি, প্রুফ করবেন কোথায় আমার হাত আছে আর কোথায় না। প্রুফ করতে না পারলে এসে সরি বলবেন লাইভের মধ্যে, যেইভাবে আমাকে অপমান করেছেন সেই সরিটা আপনার চাই, আপনি চাইবেন সেই সরিটা। কানে ঢুকিয়ে রাখবেন কথাটা, কানে ঢুকিয়ে রাখুন কথাটা, অন্যদের মতন আমাকে ভাববেন না, ঠিক আছে? চক্রবর্তী, আমিও চক্রবর্তী।